রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট সবসময় আমরা চেষ্টা করি কোনো একটা সাইন্টিফিক টপিক ডিসকাস করতে, যাতে আমাদের স্টুডেন্টরা বেনিফিটেড হয়, আমরা যারা ফ্যাকাল্টি আছে আমরাও বেনিফিটেড হই। তো সেই হিসাবে আজকের প্রেজেন্টেশনের টপিক ছিল আমাদের গোল্ড গাইডলাইন, গোল্ড সিওপিডি গাইডলাইন 2022। তো এটা কিন্তু লঞ্চ হয়েছে ওয়ার্ল্ড সিওপিডি ডেতে। তো আমরা খুব তাড়াতাড়ি দেরিতে না হলেও যে আমরা এটা ডিসিমিনেট করার ব্যাপারে আমরা ডিসকাস করতে পেরেছি, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। এবং প্রেজেন্টার দুইজনকে আমি ধন্যবাদ দিচ্ছি, খুব সুন্দর সাবলীলভাবে প্রেজেন্ট করেন। থার্ড যে কথাটা, আমাদের এখানে যারা আছেন, আমাদের রেসিডেন্ট আছেন, আমাদের পিএইচডি যারা পাশ করে গেছেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, কিছু কিছু ডিজিজের ব্যাপারে, বিশেষ করে অ্যাজমার ব্যাপারে, সিওপিডির ব্যাপারে, টিউবারকুলোসিসের ব্যাপারে আমাদের আপডেট গাইডলাইনগুলো ফলো করতে হবে। টেক্সটবই ফলো করার কোনো সুযোগ নেই, বিশেষ করে রিসেন্ট আপডেটগুলো জানার ব্যাপার। হ্যাঁ, টেক্সটবই আমাকে বেসিক কিছু নলেজ দেবে, প্যাথোজেনিসের ব্যাপারে অরিজিনাল নলেজগুলো দিবে, কিন্তু আমাকে আপডেট থাকতে গেলে, এমনকি পরীক্ষা পাস করতে গেলে আমাকে এই গাইডলাইনগুলো ফলো করতে হবে। আমি যদি বলি যে না, ডেভিশনে তো এটা লেখা, তো ডেভিশন তো আপনার বের হয়েছে 5 বছর আগে, সে 5 বছর আগে হয়তো বা গাইডলাইনকে কপি করে সে ডেভিশন, সেটা ইনভ্যালিড হয়ে গেছে, সেটা প্র্যাকটিসে হয় না আজকে সারা দুনিয়া। তো ওটা দিয়ে তো পরীক্ষা পাস করা যাবে, তো এই জন্য এই সমস্ত ব্যাপারে আমাদের এই গাইডলাইনগুলোই আশ্রয় নিতে হবে। এই জন্য নিজে যখন এই গাইডলাইন বেরোয় যাবে, আমি অ্যাভারেজ আকারে আমার ইম্পর্টেন্ট কী কী জিনিস লাগবে আমি একটু নোট করে নেবো, তাহলে আমি পরীক্ষার সময়টা আমি রিভিউ তৈরি করতে পারবো, কোনো কঠিন কিছু হবে না। তো আজকে আমাদের শরীফ খুব সুন্দরভাবে আমাদের ইয়েগুলো করেছে, যে 3 পয়েন্ট হিসাবে প্রত্যেকটা জিনিস আমাদের সামনে দিয়েছে, আমরা যদি আবার একটু রিভিউ করি আমাদের পরীক্ষার পড়াশোনা। লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে আমার লাস্ট অফিস ডে, এতে কোনো সমস্যা নাই, কারণ দুনিয়াতে চাকরি মানে হলে অন্যের অধীনে থাকা, চাকর হয়ে থাকা, আমার চাকরের জিন্দগি শেষ আর আমি খুশি। আপনারা দোয়া করবেন যে আল্লাহ যাতে বাকি জীবনে আমার জন্য এরকমভাবে সুন্দর করে দেয়। সব আসসালামু আলাইকুম।